হ্যালো ডিয়ার ভিওয়ার্স ওয়েলকাম টু কেকে কেরোয়াল তো আজ চলে এসেছি পি জি যেটা প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ যে প্রকল্পটা এবং যার সার্ভের কাজ হয়েছিল দু হাজার আঠেরো সালে এবং আঠেরো সালে কিন্তু সার্ভে হওয়ার পর তার যে লিস্টটা পেন্ডিং ছিল পেন্ডিং থাকার পর কিন্তু এই দু হাজার বাইশের এন্ডে এবং দু হাজার থেকেই কিন্তু টাকা ছাড়া শুরু হয়ে গেছে অর্থাৎ কীভাবে পুরো প্রসেসটা হলো আমরা অনেক জল ঘোলা হলো দেখলাম এবং ঘোলা হয়ে ফাইনালি যে কাটছাট করে যে লিস্টটা আট হতে করা হয়েছিল অ্যাকচুয়াল যে যোগ্য বেনিফিশিয়ারি তাদের অনেকগুলো প্রসেসের মধ্য দিয়ে কিন্তু সিলেক্টেড করা হয়েছে এইবারে কখনও সিভিক দিয়ে কখনও ভিআরপি দিয়ে এবং কখনও ব্লক প্রশাসনের বিভিন্ন স্টাফকে কাজে লাগিয়ে জেনুইন যে ঘরগুলো সেগুলো কিন্তু বাছাই করা হলো অর্থাৎ আঠেরোর কিন্তু যে পুরো লিস্ট তার থেকে প্রায় ফর্টি নাম কিন্তু বাদ চলে গেছে তার কারণ হচ্ছে অনেকেই ইনএলিজিবল ক্রাইটেরিয়ার মধ্যে পড়ছে সেই এবার শুধু এলিজেবেলগুলো কিন্তু ছাড়া হচ্ছে আবার এলিজিবিলের পুরো লিস্ট কিন্তু ছাড়া হচ্ছে না মনে করুন আপনার গ্রাম পঞ্চায়েতে আওয়াজ যখন সার্ভে হয়েছিল দু হাজার আঠেরোতে সেই সার্ভের সময় দুশোটা নাম ধরুন আপনার জিপিতে দুশোটা নাম তোলা হয়েছিল আপনার জিপির সব সংসদ মিলিয়ে কিন্তু এই যে সার্ভেটা হয়ে গেল কিছুদিন আগে রিচেকিং করা হলো অর্থাৎ এ ইনএলিজিবিল বাদ দেওয়া হলো সেই সার্ভে থেকে দুশোর মধ্যে দেখা গেল এখানে যে সত্তরটা নাম বাদ পড়ে গেছে তাহলে থাকলো কিন্তু একশো তিরিশ সেই একশো যে তিরিশটা নাম থাকলো সেই একশো তিরিশটা কিন্তু একশো তিরিশটায় টোটালটাই কিন্তু এই ফিনান্সিয়াল ইয়ারে সাংশন পাবে না বা তাদের টাকা ছাড়া হবে না কারণ হচ্ছে বিভিন্ন জিপিতে কোটা দেওয়া আছে ধরুন আমার একশো তিরিশটা আছে কিন্তু আমার আমি কোটা পেয়েছি আমার জিপির ক্ষেত্রে আমি কোটা পেয়েছি ষাটটা তাহলে বাকি থাকলো সত্তরটা তাহলে এই ষাটটা কিন্তু প্রায়োরিটি লিস্ট অনুযায়ী কিন্তু টাকা ছাড়া হবে বা কাজ হবে পায়োরিটি লিস্ট তাহলে এক থেকে ষাট পর্যন্ত কিন্তু প্রায়োরিটি লিস্টের যেসব বেনিফিশিয়ারি থাকবে তাদের কিন্তু তাদের টাকা ছাড়া হবে এবং তারা কিন্তু বাড়ি কাজ শুরু করবে এইবারে যেটা হলো যে আগে জিও ট্যাগিংয়ের প্রসেসটা যেটা ছিল সেই জিও ট্যাগিংয়ের প্রসেসটা কিন্তু এইবারে আর থাকছে না কারণ দু হাজার যে সার্ভেটা হয়েছিল। সেখানে কিন্তু অলরেডি দুটো জায়গার ছবি তোলা হয়েছিল একটা ওল্ড হাউস যেখানে তিনি যেখানে বেনিফিশারি থাকেন যেই ভাঙা মাটির ঘর হোক বা সেটা কুঁড়ে ঘর হোক যেখানে থাকতেন আর যেখানে বাড়ি তৈরি করবেন সেই প্রপোজ সাইট অর্থাৎ দুটো সাইডের কিন্তু ছবি তোলা হয়েছিল ছিল অর্থাৎ জিও ট্যাগিংয়ের প্রসেসটা কিন্তু হয়েই ছিল অতএব জিও ট্যাগিং আর হচ্ছে না এইবারে তোমাদের কেবল মাত্র দুটো স্টেপে ছবি তোলা হবে যখন তোমাদের লিন্টন লেভেল পর্যন্ত কমপ্লিট হবে তখন একবার ছবি তোলা হবে আর ফাইনাল যখন তোমাদের ফাইনাল রুফ পড়ে যাবে ছাদ হয়ে যাবে সেই কমপ্লিটের সময় একটা ছবি হবে অত দুটো ফেজে কিন্তু ছবি তোলা হবে আর ফার্স্ট পেজের জিও টেকিংটা যেমন দু হাজার এগারোর সার্ভে লিস্টের আগের কাজগুলো হয়েছে সেই স্টেপটা স্কিপ করে যাওয়া হলো তো এরপরে যেটা হবে তোমাদের যে ফাইনাল লিস্ট এটা পাবলিশ হলো গত ডিসেম্বরে কিন্তু গ্রামসভা হয়ে গেছে এবং স্পেশাল গ্রামসভা করে বিভিন্ন অঞ্চলে পায়োটি লিস্ট তৈরি করা হয়েছে এবং তার যে ফাইনাল গ্রামসভার যে ফাইনাল এলিজিবিল লিস্ট কারা কারা পাবে সেই ফাইনাল এলিজিবিল লিস্ট কিন্তু পাবলিশ হয়ে গেছে এবং কোটা অনুযায়ী কিন্তু নাম রেজিস্ট্রেশনের কাজটাও কমপ্লিট করে ফেলা হলো থার্টি ফার্স্ট ডিসেম্বর পর্যন্ত অর্থাৎ গতকাল পর্যন্ত কিন্তু রেজিস্ট্রেশনের কাজ কমপ্লিট করে ফেলা হয়েছে পরেও যাদের রেজিস্ট্রেশন হলো না অর্থাৎ যাদের নাম আছে কিন্তু কোটার মধ্যে রেজিস্ট্রেশন হলো না তাদের জন্য কোনো বর্তমানে কিন্তু কোনো সলিউশান নেই তো যাদের রেজিস্ট্রেশন হয়ে গেছে বা যারা কোটার মধ্যে পড়েছ তাদের যে সাংশন হয়ে যায় যে অ্যামাউন্টটা সেই লিস্ট দেখার জন্য কারা কারা এলিজিবল হলে সেই লিস্টটাই কিন্তু আজকে তোমরা দেখবে সেই লিস্টটা দেখার জন্য তোমাদের করতে হবে আমি ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়েছি সেখানে তোমরা ক্লিক করবে ক্লিক করলে তোমাদের সামনে রুম একটি পেজ কিন্তু খুলে যাবে তো এই পেজে আসার পর তোমরা এইখানে যে থ্রি লাইন অপশানটা আছে এইখানে ক্লিক করবে এইখানে ক্লিক করলে তোমাদের সামনে এই আওয়াজ সফট এই জায়গাটা তোমরা চলে আসবে আওয়াজ সফট এই জায়গাটায় চলে এলে তোমরা দেখতে পাবে এখানে কিন্তু রিপোর্ট বলে একটা অপশান তোমরা পেয়ে যাচ্ছ এইখানেই তোমরা ক্লিক করবে এইখানে ক্লিক করলে তোমাদের সামনে রিপোর্টের অনেকগুলো সেকশান চলে আসবে কিন্তু তোমরা একদম লাস্টে চলে যাবে এখানে সোশ্যাল অডিট রিপোর্ট তোমরা পেয়ে যাবে এই যে সোশ্যাল অডিটের রিপোর্ট এইখানে বেনিফিশিয়ারি ডিটেলস ফর ভেরিফিকেশান এই জায়গাটা তোমরা ক্লিক করবে এই জায়গাটা ক্লিক করলে তোমাদের সামনে নতুন পেজ খুলে যাবে যেখানে তোমাদের স্টেপ বাই স্টেপ তোমাদের ব্লক জেলা গ্রাম পঞ্চায়েত এগুলো সিলেক্ট করতে হবে তো আমি এখানে সিলেক্ট করে নিচ্ছি যেহেতু আমাদের স্টেট ওয়েস্ট বেঙ্গল তাই আমরা এখানে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নেবো বেঙ্গল সিলেক্ট করার পর আমাদের নেক্সট যেটা করতে হবে এখানে আমাদের ডিস্ট্রিক্ট আমরা চুজ করে নেব তো ডিস্ট্রিক্ট চুজ করে নেওয়ার পর তারপরে আমাদের জিপি বা অঞ্চল আমাদের চুজ করে নিতে হবে ব্লক সরি ব্লক চুজ করে নিলাম ব্লক চুজ করে নেওয়ার পর আমাদের যে অঞ্চল আছে সে অঞ্চলটা আমরা চুজ করে নেব অঞ্চলটা বেছে নেওয়ার পর আমাদের লাস্টে আরও একটা স্টেপ আমাদের কোন ফিনান্সিয়াল ইয়ার যেহেতু আমাদের বাইশ তেইশে এই বাড়িগুলো সাংশান হয়েছে এবং বাইশ তেইশে বাড়ি বানানোর কাজ শুরু হবে তাই বাইশ তেইশ এখানে সিলেক্ট করে নেবো সিলেক্ট করে নেওয়ার পর আমাদের সামনে কোন স্কিম এটা জানতে চাইছে যেহেতু এই স্কিমটার নাম প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ তাই এখানে প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ সিলেক্ট করে নেবো সিলেক্ট করে নেওয়ার পর এইখানে একটা কোশ্চেন সলভ করতে হবে তোমাদের এখানে বিভিন্ন নাম্বারের যোগ বা বিয়োগফল থাকবে যেহেতু এখানে বারো পঞ্চাশ এখানে হয়ে যাচ্ছে তোমার বাষট্টি তাই আমি বারো পঞ্চাশ যোগ করে এইখানে কিন্তু বাষট্টি পুট করে দিলাম পুট করে দেওয়ার পরে এখানে সাবমিট অপশানে আমি ক্লিক করে দেবো ক্লিক করলে এই যে আমি জিপিটা সিলেক্ট করেছি এই জিপির কিন্তু আমি যে লিস্ট ফাইনাল এলিজেবেল লিস্ট এবং যাদের যারা সাংশান পেয়েছে তাদের লিস্টটা কিন্তু এখানে বেরিয়ে আসবে তো এই যে লিস্টটা বেরিয়ে এসছে এইখানে তোমরা দেখতে পাবে যারা ফোন যারা মোবাইল থেকে এটা লিস্টটা লিস্টটা দেখবে তারা কিন্তু এইরকম লিস্ট দেখতে পাবে কিছুটা যাওয়ার পর কিন্তু আর হচ্ছে না এই যে বারটা আছে বার ধরে টানলেও কিন্তু যাচ্ছে না তোমাদের যেটা করতে হবে তোমরা এখানে দেখবে ডাউনলোড অপশান আছে যারা কম্পিউটার থেকে লগ ইন দেখছো তারা কিন্তু ডাউনলোড এক্সেল করবে যারা ফোনে দেখতে চাও তারা ডাউনলোড পিডিএফ তো পিডিএফটা ডাউনলোড করে নেবে পিডিএফ ডাউনলোড করলে তোমাদের সামনে একটা পিডিএফ ফাইল কিন্তু ওপেন হয়ে যাবে এইবারে তোমাদের যে আওয়াস প্লাসের যে রেজিস্ট্রেশন আইডিটা ছিল যেটা কিন্তু নাইন ডিজিট ছিল সেই নাইন ডিজিটের যে লিস্ট সেটা কিন্তু এখানে তোমরা পেয়ে যাবে এই যে নাইন ডিজিটের লিস্ট এই নাম্বারটা যেমন ডাব্লু বি ওয়ান টু থ্রি ফাইভ সেভেন ডবল জিরো সিক্স টু এই যে নাইন ডিজিট এই নাইন ডিজিটটা কিন্তু তোমাদের আওয়াস প্লাস আইডিতে যখন সেটা ড্রাফট লিস্ট ছিল সেখানে কিন্তু ছিল কিন্তু এবারে যে আইডিটা দিয়ে তোমরা চেক করবে সে কেবলমাত্র তার আগে ক্যাপিটাল ডাব্লু বি এই অ্যালফাবেটটা কিন্তু বসে গেছে অর্থাৎ তোমাদের ওই নাম্বারটার আগে ডাব্লু বি তোমরা অ্যাড করে নেবে এটাই তোমাদের রেজিস্ট্রেশন হওয়ার পর নতুন আইডি তোমাদের যে গ্র্যান্টটা স্যাংশন করা হয়েছে এবারে দেখো এবারে কিন্তু এক লাখ তিরিশ স্যাংশন অ্যামাউন্ট কিন্তু দেওয়া হয়েছে কবে স্যাংশন হয়েছে এই লিস্ট তোমার দেখতে পাবে উনত্রিশ বারো অর্থাৎ অর্থাৎ উনত্রিশ তারিখ ডিসেম্বর উনত্রিশ তারিখে স্যাংশন দেওয়া হয়েছে এবং যার সাংশান নম্বর দেওয়া আছে এবং এবং টোটাল যে অ্যামাউন্ট স্যাংশন হয়েছে এক লাখ তিরিশ এবং ইন্সপেকশন কবে করা হয়েছিল তার ডেটটা কিন্তু এখানে দেওয়া আছে ষোলো নয় দু হাজার আঠেরো অর্থাৎ আঠেরো লিস্টের উপর যে কাজ হচ্ছে তার একটা তোমরা প্রমাণ কিন্তু পেয়ে গেলে এবং তোমাদের যে জব কার্ড নাম্বার এটাও কিন্তু জব কার্ড নাম্বার এখানে দেওয়া আছে এবারে ধরুন আপনি আপনার নাম খুঁজবেন তাহলে পিডিএফ ফাইল খোলার পর এখানে সার্চ বার অপশানে যাবেন গিয়ে আপনার নাম আপনি সার্চ করে নিতে পারেন নাহলে যদি আপনি আপনার আইডি জানেন তাহলে আপনি আপনার আইডি ধরেও সার্চ করে নিতে পারেন এবারে আপনাদের কি করতে হবে যে ধরুন আপনি আপনার দেখবেন যে কোন ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকেছে বা আপনার বাড়ির ছবি ঠিক আছে কি না সেটা দেখার জন্য তোমাদের কি করতে হবে তোমাদের যে নামের শেষে যে আইডিটা আছে যেটা ডাব্লু বি দিয়ে শুরু হচ্ছে এই ডাব্লু বি এই আইডিটা তোমরা এখান থেকে কপি করে নিতে পারো তোমাদের কপি করে নেওয়ার পর কি করতে হবে কপি করার জন্য তোমরা একটা ধরে নেবে ধরে ব্যাকেট বাদ দিয়ে কেবলমাত্র নাম্বারটা এখান থেকে তোমাদের কি করতে হবে কপি করে নিতে হবে তো আমি এটা কপি করে নিই তো কপি করে নেওয়ার পর তোমাদের কিন্তু আর একটা অপশানে এখানে কপি করে নেবে তোমরা তো কপি করার পর তোমরা আবারও কিন্তু সেই পেজে চলে যাবে যেই পেজ থেকে তোমরা ডাউনলোড করছিলে এখান থেকে তোমরা চলে আসবে এখানে হোম যে অপশানটা লেখা আছে এই হোমে তোমরা ক্লিক করবে এই হোমে ক্লিক করলে তোমরা কিন্তু একদম যে ফার্স্ট পেজ সেই ফার্স্ট পেজে কিন্তু তোমরা পৌঁছে যাবে বা সেখান থেকে কি করতে হবে তোমাদের সেটাই কিন্তু বলবো তো তোমাদের যেটা করতে হবে হোম অপশানটাতে তোমরা ক্লিক করবে এই হোম অপশানটাতে ক্লিক করলে একদম হোম পেজ চলে যাবে হোম পেজে যাওয়ার পর তোমাদের যেটা করতে হবে এইখানে থ্রি লাইন অপশানে আসবে এই থ্রি লাইন অপশান থেকে তোমাদের এখানে স্টেক হোল্ডার এই অপশানটা তোমরা পেয়ে যাবে এই যে স্টেক হোল্ডার স্টেক হোল্ডার এই জায়গাটাতে ক্লিক করলে তোমাদের কিন্তু আই এ ওয়াই বা পি এম এ ওয়াই বেনিফিশিয়ারি আইডি সার্চ করার জন্য একটা কিন্তু কলাম তোমরা পেয়ে যাবে তো সেখানে কিন্তু তোমাদের বেনিফিশিয়ারি আইডিটা দিয়ে পুট করে নিজেদের বাড়ির ছবি এবং নিজেদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস তো এবং কত সাংশান হয়েছে সবটাই কিন্তু তোমরা চেক করতে পারবে তোমাদের এখানে দেখো আই এ ওয়াই পি এম এ ওয়াই জি বেনিফিশিয়ারি এই জায়গাটাতে তোমাদের ক্লিক করতে হবে এই জায়গাটাতে ক্লিক করলে তোমাদের সামনে কিন্তু একটা নতুন পেজ ওপেন হয়ে যাবে এইবারে আমি যে নাম্বারটা কপি করছিলাম সেই নাম্বারটা কিন্তু এই যে রেজিস্ট্রেশন নাম্বার এইখানে পেস্ট করে দিতে হবে দিয়ে সাবমিট অপশানে ক্লিক করতে হবে তো নাম্বারটা আমি পেস্ট করে নিলাম এখানে যে আমি যেটা কপি করেছিলাম সেটা পেস্ট করার পর এই স্পেসগুলো তোমরা একটু দেখে নেবে যদি স্পেস থাকে তাহলে স্পেসটা আউট করে দেবে এবং অবশ্যই দেখে নেবে নাম্বারটা যেন নাইন ডিজিট হয় হওয়ার পর তোমরা এই সাবমিট অপশানটাতে ক্লিক করবে তো সাবমিট অপশানে ক্লিক করলে তোমাদের কিন্তু পুরো ডিটেলস এখানে দেখিয়ে দেবে এখানে তোমাদের নাম তোমাদের গ্রাম পঞ্চায়েত তোমাদের ব্লক এবং তোমাদের বাবার নাম সব কিছুই তোমরা পেয়ে যাবে এবং রেজিস্ট্রেশান কবে হয়েছে এবং তোমাদের জব কার্ড নাম্বার আরও ডিটেলসে তোমরা চেক করে দিতে পারবে এবং এখান থেকে তোমাদের কোন ব্যাঙ্কে টাকা ঠুকছে এখানে কিন্তু দেখে নাও পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক তোমাদের যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট তোমরা দিয়েছিলে অ্যাকাউন্ট নাম্বারগুলো সিকিউরিটির জন্য এখানে ক্রস দেওয়া আছে তোমরা ব্যাঙ্কটা দেখেই বুঝতে পেরে যাবে তোমাদের কোন ব্যাঙ্ক তো এখানে উনত্রিশ তারিখে সাংশান দেওয়া হয়েছে এবং ইউনিট অ্যাসিস্ট্যান্ট তোমার এখানে কিন্তু তেরো হাজার টাকা তোমরা পেয়ে সরি এক লাখ তিরিশ হাজার টাকা এই গ্র্যান্টটা তোমরা পেয়ে যাবে এবং তোমাদের যে বাড়ির ছবি ছিল যখন আঠেরো সালে সার্ভে হয়েছিলো এই বাড়ির ছবিটা কিন্তু তোলা হয়েছিল একটা ছিল কিন্তু প্রপোথ সাইড প্রপোথ সাইড বলতে এখানে বোঝানো হয়েছে যেখানে আপনি বাড়ি তৈরি করবেন অর্থাৎ যেখানটা আপনি বাড়ি ভেঙে তৈরি করবেন বা সেটা আপনার ফাঁকা জায়গা হতে পারে বা আপনি যখন বলেছিলেন যিনি সার্ভেতে গিয়েছিলেন তাকে যেমন বলেছিলেন আপনি কোথায় বাড়ি তৈরি করবেন সেই জায়গাটার ছবি আর একটা এক্সিস্টিং সাইট বা যেখানে আপনি থাকেন এটাই কিন্তু আপনার সেই বাড়ি বা পুরনো বাড়ি এই দুটো বাড়ির ছবি কিন্তু আপনি দেখতে পেয়ে যাবেন তো এর বাইরে তোমাদের কোনো কোয়ারিজ থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও বা কোনো কোনো কিছু জানার থাকলেও কমেন্ট করো এবং ভিডিওটি প্রথম হলে এবং এরকম আপডেট পাওয়ার জন্য তোমরা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে